শূন্যের উপর রান্না হবে। চুলা কিন্তু চলতেছে, আপনি দেখেন আমি কিন্তু শূন্য ধরে রাখছি, চুলাটা কিন্তু গরম হবে না, শর্ট করবে না, হট হবে না, রান্না হইতে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের মাঝে আরো একটি নতুন কুকারিস আইটেমের ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডাকশন কুকার দেখাচ্ছি আপনাদেরকে, এবং এটি দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি বরাবরের মতো শিবা ট্রেডার্সে, এবং আমাদের সাথে আছে শিবা ট্রেডার্সের ওনার শাহিন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদেরকে দর্শকদের কি দেখাচ্ছেন? আজকে দেখাবো যেটা একটা ম্যাজিক চুলা বলা হয়, এক পর্যায়ে আপনি ম্যাজিক চুলাই বলতে পারেন, এটা যেটা ম্যাজিকের মতো রান্না হবে এবং রান্নাটা কত দ্রুত হবে সেটা প্র্যাকটিক্যালি দেখা দিব। তার আগে আমি দেখা দিচ্ছি এই চুলাটা কোম্পানির কোন ব্র্যান্ড থেকে আনছে। এটা হলো প্রেস্টিজ ইন্ডাকশন কুকার। প্রেস্টিজ অনেক বড় একটা কোম্পানি, সেটা সারা দেশে চলে, অনেকে সবাই জানেন প্রেস্টিজ ইংল্যান্ডের একটা কোম্পানি যেটা বাংলাদেশে এখন পাওয়া যায়। এবং এই প্রেস্টিজের চুলাটা, যে চুলাটার আপনার আজকে দেখাবো সেই চুলাটার মান কতটুক এবং এই চুলাটার দ্বারা কীভাবে রান্না করবেন, দেখা গেছে অনেক ভাষায় গ্যাস নেই, গ্যাসের প্রবলেম ঢাকার ভিতরেও এবং ঢাকার বাইরেও। ঢাকার বাইরে বেশিরভাগ অনেক প্রবাসী ভাইরা আছে, দেশের জন্য পাঠায়, দেখা গেছে দ্রুত রান্না করার জন্য এই চুলাটা বেশি প্রয়োজন। তো আমি আজকে দেখাবো প্র্যাকটিক্যালি এই চুলাটা চালানোর অবস্থা, যেটা হাওয়ার উপরে আপনি দেখবেন এখন এই চুলাটা হাওয়ার উপরে রান্না হবে সেটা কেমনে হবে। দেখেন চুলাটা আমি অন করলাম, একটু সামনে আসুন ভাই, ওয়ান হয়েছে, সম্পূর্ণ টাচ সিস্টেম না? হ্যাঁ সম্পূর্ণ আপনার টাচ, এলো আপনার ফাংশন, এখন কিন্তু আপনার হটপটে চলতেছে। তারপরে আপনি যখন আপনি ফাংশনে যাবেন তখন ফ্রাই, তারপর বারবিকিউ, স্যুপ, স্টিম, ওয়াটার কুকিং, কুকিং এভাবে করে আপনি করতে ধরুন। প্লাস এটা আপনি যদি চান আপনি ভাড়ায় কমাতে পারবেন, সেটাও করতে পারবেন। ধরুন আপনি ওয়ান করে দিলেন, পানশনে যাইবেন না, সেক্ষেত্রে আপনি ওয়ান করে বাস এখানে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে আপনার ভোল্টেজগুলো হাফ ডাউন করবে, কত ওয়াটে কত সেলসিয়াস চলতেছে চুলাটা দেখতে হবে, তাপমাত্রাটা এখানে শো করবে, শো করবে। এই যে এখন চুলা চলতে এসে রান্না হইতে আছে, আপনি যদি চান যে টাইমে ইউজ করবেন টাইম দিয়ে দেবেন, এই যে প্লাসে ধরবেন টাইম বাড়বে, 22 সেকেন্ড, 32 সেকেন্ড আমি টাইম দিচ্ছি, 32 সেকেন্ড পরে এই চুলা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। প্লাস আরেকটা সুবিধা আছে, এটা লক করে রাখতে পারবেন এই চুলাটা, যেটা লক করে রাখবেন যে আপনি রান্না করতেছেন এই চুলাটা এখন লক, এটা আপনি কোথাও টিপলে আর কোনো কাজ করবে না। যখন আপনি অন আবার অফ করবেন তখন সেই ক্ষেত্রে আবার এই চুলাটা পুনরায় কাজ করবেন, লক কিন্তু। এই চুলাটা অনেকগুলো ফাংশন, যে ফাংশনগুলো একদমই ইজিভাবে আপনারা ইউজ করতে পারবেন, যারা ফাংশনে যান তারা ফাংশন, যারা সহজে ইউজ করতে চান অন করে ফাংশনে যাবেন, প্লাস মাইনাস করবেন, বাড়বে কমবে, একদম সহজ। টাইমে রান্না করতে চান টাইমে যাবেন, টাইম দিয়ে দিবেন। তো আমি দেখেন আপনি চুলাটা কিন্তু গরম হবে না, শর্ট করবে না, হট হবে না, রান্না হইতে আছে। দেখেন পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, না গরম হবে না, আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি, এটা ম্যাজিক চুলা। আপনাকে আমি একটাই কথা বলেছি, আজকে ভিউজদের জন্য দেখাবো একটা সম্পূর্ণ লেটেস্ট একটা ম্যাজিক চুলা, যেটা ইন্ডাকশন চুলা, যেটা আপনি রান্না অবস্থা ধরতে পারবেন, শর্ট করবে না, হট হবে না। আচ্ছা মজার বিষয় হলো সম্ভব, কারণ এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা ম্যাগনেট এডিক চুলা, যেটা আপনার অল্প আপনি আমরা 1 মিনিট হয় না, দেখেন আপনি পানি কিন্তু পানিটা ফুটে গেছে, পানি গরম হয়ে গেছে, পানি কিন্তু ফুটতে যায় না, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, মানে বাষ্পগুলো কিন্তু, বাষ্পগুলো আগে দেখেন আপনি কিভাবে বাষ্পগুলো আপনারা হইতেছে। আমি কিন্তু বেশ কিছুই পানি দিছি, অল্প পানি না যে দ্রুত হয়ে গেছে, এবং 1 মিনিট সময় হয়েছে তাও না কিন্তু, তো এখন কিন্তু অলরেডি পানি। তবে আরেকটা জিনিস দেখেন, শূন্যের উপর রান্না হবে, চুলা কিন্তু চলতেছে, আপনি দেখেন আমি কিন্তু শূন্য ধরে রাখছি, আচ্ছা শূন্যের উপরে। আপনি নিচে দেখেন, নিচে দিয়ে ক্যামেরাটা নেন, দেখবেন চুলা কিন্তু চলতেছে, যখন উঠে দেবে দেখেন অটো চুলা কিন্তু বন্ধ হয়ে গেছে, আবার এই যে রাখেন অটোমেটিকই চালু হবে, আপনাকে চালু করতে হবে না। সবচেয়ে মজার বিষয় আমি একটা কাগজ আছে যে পেপারটা দিয়ে আমি আজকে দেখাই দেবো, এই পেপারটা আপনি নিচে দিলেন আপনি এখন চুলাটা ইউজ করবেন, চুলা কিন্তু রান্না হবে, এভাবে রান্না করতে হবে, চুলা কিন্তু চলে। আপনি দেখেন এখানে কিন্তু আমি বন্ধ করি নাই, অনও করি নাই, চুলা কিন্তু চলতেছে, এখনও চলতেছে, আপনি সব ফুটতেছে, পানি কিন্তু বয়ে হইতেছে, দেখাই পানি কিন্তু ফুটতেছে। আপনি এই হাঁড়িটাও গরম, এই হ্যান্ডেলটাও গরম হবে না, যতটুক খাবার থাকবে ঠিক অতটুকু গরম হবে, চুলাও গরম হবে না, হাঁড়িটা গরম হবে না, হাঁড়ি গরম হবে, এই যতটুক থাকবে অতটুক গরম হবে, যতটুক খাবার দিবেন অতটুকু গরম হবে, এর উপরে কিন্তু গরম হবে না। তো এই দেখেন আমি কিন্তু পানি বয়েল হয়ে গেছে, আমি কিন্তু চুলা ধরতেছি, ঠিক আছে। এবং কাগজটা আমি আপনাকে দেখাই, পেট্রি গাড়ির কাগজটা কিন্তু পরে নেয়। আমি বলছি আজকে একটা আনকমন চুলা দেখাবো ভিউজের জন্য, যেটা ম্যাজিক চুলা বলা হয়, যেটা শূন্যতে আপনি বসে রান্না করতে পারবেন, চুলায় যে শূন্যতেই বসে রান্না করতে আছেন, এই যে
নিচে দেখেন পুরাই ফাঁকা শূন্যতে রান্না করতেছেন ফাংশনগুলো সবাই একদম ইজিলি ভাবে আপনারা ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনি এটার সাথে যে ক্যাটালগটা আছে এটা ইংলিশেও ক্যাটালগ দেওয়া আছে এবং বাংলায় আপনি রেসিপিটা দেওয়া আছে কি করলে কতটুকু টাইমে আপনারা ইউজ করতে পারবেন ইন্ডাকশন কুকার একটি উন্নত প্রযুক্ত পরিবেশে চুলাটা ইউজ করতে পারবেন অন্যান্য দেখা গেছে মেনু বুকগুলো হচ্ছে আপনার ইংলিশে লেখা থাকে অনেকে ইংলিশে বোঝে না আবার এর জন্য অর্ধেক ইংলিশ করা আছে অর্ধেক আপনি বাংলা করা আছে বাংলাতে রেসিপি দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এই চুলাটা আপনি যদি ইউজ করেন সেখানে অনেকে প্রশ্ন করেন ভাইজান এই বিদ্যুৎ খরচটা কীভাবে কেমন আসবে কত টাকা আসবে যদি আপনি তিন বেলা রান্না করেন এই চুলাতে তিন বেলা যদি রান্না করেন মাসে 400 থেকে আপনি 350 টাকা বিল আসবে সর্বোচ্চ 400 এর বেশি আসবে না অনেকে বলবে 150 টাকা 200 টাকা আসলেই না 150 টাকা 200 টাকা আসবে যখন আপনি এক বেলা করে রান্না করবেন যখন তিন বেলা করবেন তখন 350 থেকে 400 টাকা বিদ্যুৎ খরচ আসবে এবং বিদ্যুৎ খুবই সাশ্রয় চুলাটা যেটা প্রেস্টিজ অনেক বড় একটা ব্র্যান্ড বাংলাদেশে হোক বাংলাদেশের বাইরে হোক প্রেস্টিজ কিন্তু অনেকে জানে কত বড় একটা ব্র্যান্ড তো আমি কিন্তু দেখা দিচ্ছি চুলাটা কিন্তু এখনও গরম হয় না চুলা গরম হবে না জাস্ট আপনি পাত্রটা এখানে রাখছেন এটা পাত্রটা বসাইছেন ওই গরমটাই গরম হবে চুলাতে আপনি শর্ট আর হট কিছুই করবে না অনেকে বলতে পারেন যে ভাইয়া পানি পড়ে গেলে এটা পানি পড়ে গেলে কোনো শর্ট করবে না হট হবে না আর্থিং হবে না চুলা কিন্তু আবার পুনরায় চলতে আছে দেখেন তাড়াতাড়ি দেখতেছেন পানি কিন্তু ফুটতেছে হ্যাঁ এই যে পানি কি দিয়ে কিন্তু ফালাইছি অনেকে বলতে পারে যে আসলে চুলাটা যদি আপনি পানি পড়ে যায় ভাতের মার করতে গেলে সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয় ওরকম কোনো চিন্তাভাবনা কেউ লিখে দিয়ে মাইন্ডে নেবেন না যে এটা কিছুই হবে না সবচেয়ে বড় কথা হলো 1 ইয়ার্স রিপ্লেস গ্লাসের গ্যারান্টি পাবেন 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে আপনার যদি গ্লাসটা ভেঙে যায় ভাঙার কিছু কোয়ালিটি আছে যেটা টেম্পার চলে গেলে ভেঙে যাবে সেটা আমরা দেখলে বুঝবো এখন আপনার হাতের থেকে পড়ে ভেঙে গেছে সেটা কিন্তু কোম্পানি নেবে না যখন ভাঙবে সেটা আমরা দেখলেই বুঝবো যে এটা টেম্পারের কারণে আপনি ভেঙে গেছে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব আপনাকে আর 5 ইয়ার্স আপনাকে সার্ভিস ফ্রি থাকবে কোম্পানির তরফ থেকে কোনো ডাউন পেমেন্ট করতে হবে না তো চুলার ভিডিওটা আর বড় করুন না বোঝানোর মতন আর কিছুই নেই তারপরও যারা যদি না বোঝেন সেই ক্ষেত্রে আপনি আমাদের দোকানে যে নাম্বারটা দিব ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকবে সেটাতে আপনারা ফোন দিয়ে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে আপনারা দেখে নিতে পারবেন পাশাপাশি তো একটা ক্যাটালগ আমরা কোম্পানি থেকে দিয়ে দিতেছি বাংলায় এবং আপনারা সবসময় দেখে নেবেন প্রেস্টিজ অনেক বড় একটা ব্র্যান্ড আমি আবারও বলি যেটা ইন্ডাকশন চুলা রয়েছে এরকম বিদ্যুৎ সাশ্রয় থাকবে এবং একটা ফাংশন সম্পূর্ণ মনিটরে কিন্তু বাজবে মনিটরটা আমি আবার বাসায় দিই দেখেন এখন কিন্তু হটপটে চলতেছে সেকেন্ডে যাবেন ফ্রাই বারবিকিউ তারপর স্যুপ স্টিম ওয়াটার কুকিং এবং কোন খাবারটার জন্য কতটুকু আপনার দরকার আছে টেম্পারেচার অতটুকু আপনাকে শো করবে তারপরে যদি আপনি চান আপনি মাইনাস করে একটু কমায় নেবেন বিদ্যুৎ খরচটা আপনার একটু কমান আসার জন্য সেই ক্ষেত্রে আপনি মাইনাস প্লাস করতে পারবেন এবং আপনাকে টাইমেও ইউজ করতে পারবেন তো অমি ভাই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি বলেছি এটা রেঞ্জটা আমি এখন বলে দিতে চাচ্ছি এটা অনলি আপনি 3650 টাকা হলে নিতে পারবেন এবং ঢাকা হোক ঢাকার বাইরে হোক 200 টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলো 200 টাকা ঢাকার বাইরে হলো 200 টাকা তো যারা নেবেন ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য একটা কথা বলে দেয় সামথিং 1000 টাকা একটা ডাউন পেমেন্ট করবেন বাকি টাকা আমরা কুরিয়াতে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে হবে আর ঢাকার ভিতরে যারা নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি আপনাকে আদার্স বিকাশে আগে কোনো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে তো আজকে আমার দোকানের ঠিকানাটা আমি আজকে বলে দিব শিফার ট্রেডার্স যেটা দোকান নাম্বার 136 চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তালা গলি নাম্বার শুধু 10-1205 তো দুইটা নাম্বার ইমু ভাইবার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে দুটো নাম্বার বিকাশ করা আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই মহামারীতে আসসালামু আলাইকুম